হ্যালো গাইস, এটা একটা র্যান্ডম ওয়ার। লাস্ট যে র্যান্ডম ওয়ারটা করলাম সেটা এখানে আমরা 100% কমপ্লিট করছি, আর এই জন্যই রিকেপটা করা। ওয়ারটা হয়েছে 2টা 11, 6টা 10 আর 12টা টাউন অনলাইন নিয়ে ওয়ারটা হয়েছে। আমরা পুরো ফুল স্টার করছি। তো কিছু ওয়ার অ্যাটাক দেখা যাক। তাজিম মেবি 6 প্যাক মারছিল। শ্যাটার্ড গোহো, এ বেসে আমরা অনেকবার অ্যাটাক দিছি, কারণ বেসগুলো অনেক পুরাতন, মনে হইতেছে যে 2 বছর পুরাতন বেস এগুলা। কিন্তু এরপরেও এই বেসটা ক্লিয়ার করতে ছেলে পেলেদের সমস্যা হইতেছে। 4 নাম্বার হিট মনে হয় তাজিম 4 নাম্বার হিটে এটা ক্লিয়ার করছে। বেশি ইজি বেস হইলে যা হয় 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 আর কি। সার্জিক্যাল হগ, হক বাদিংটা সুন্দর হয়েছে, আর 2টা হিল আছে, পুরা বেশ কাভার হয়ে যায়। ডাবল জিবি রাখছিল, আসলে ডাবল জিবিতে তেমন একটা সুবিধা না, ডাবল জিবি বেসের মধ্যে না রাখাই ভালো। সিঙ্গেল একটা একটা জিবি রাখলে তাহলে একটা হিল লাগে, একটা জিবির মধ্যে যদি পড়ে হক, 2টা দেওয়ার কোনো মানে হয় না। তো নাইস অ্যাটাক তাজিম, এটা মুশফিকুর আইডি স্বপন খেলে, স্বপন মুশফিকুর আইডি দিয়া 6 প্যাক মারছে। ও মোট 6টা অ্যাটাক দিছে, 6টার মধ্যে 5টাতেই 3 স্টার, একটাতে মিস গেছে। একটা না একটা মিস যাই। এটা এটা অনেক পুরাতন একটা কম্বো, গোবল আলো, এটা অনেক আগে মারতাম, অনেক অনেক মারতাম এটা টাউন অনলাইনে থাকতে। কিন্তু এখনকার যেসব নিউ মেটা বেসগুলো আছে, গোবল আলো মারার মতো বেস আসলে এখন পাওয়া যায় না। 2টা এডি টার্গেট করে বাকিটা লুন লাভা লুন করা, সাধারণত হার্ড ক্ল্যানগুলোর সাথে এরকম বেস এখন আর পাওয়া যায় না, কারণ কম্বোটা অনেক পুরাতন হয়ে গেছে। কুইন এখন পর্যন্ত বেঁচে আছে, লেভেল 30-এর কুইন, মাঝখানে কিছু নাই, এই জন্য কুইন অনেকক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতেছে। 4টা জিবি একসাথে রাখছে, ধরতে গেলে এগুলা রাখা ঠিক না, 4টা না 5টা জিবি এক জায়গাতে রাখছে। এনিমি মনে করছে এই এই জায়গা দিয়ে এন্ট্রি নিবে, এই জন্য 5টা জিবি জায়ান্ট বোম এক জায়গায় রেখে দিছে। 4টা 4টা একটা বোম টাওয়ার যাক, তারপর একটা হেস্ট স্পেল সোয়াগ হয়েছে।
এরপরে হচ্ছে 11 নম্বর বেস, এটাও মুশফিকুর আইডি, স্বপন মারছে এটাও। এটা হচ্ছে ম্যাস হগ, হ্যাঁ ম্যাস হগ অ্যাটাক, শুধুমাত্র সিসি এবং কুইন নিয়ে বাকিটা হক দিয়ে কমপ্লিট করা। এখানে একটু টাইমটা বেশি বেশি চলে যায়, কারণ হগের জন্য একটু তাড়াতাড়ি হগিং শুরু করতে হবে, নয়তো ক্লিন আপে সমস্যা হয়, টাইমে ধরা খায়। অলরেডি 1 মিনিট 20 সেকেন্ড চলে গেছে। দেড় মিনিট আগে থেকে হগিং শুরু করতে হবে, এটা মনে রাখতে হবে। ম্যাচ হগের মধ্যে 1.5 মিনিট আগে থেকে হগিংটা শুরু করতে হবে মানে কমপক্ষে। হক পাতিংটা অত বেশি সুবিধার না, উপরে টেসলা পাম্প রয়ে গেছে। পাঁচটা হিল মারার তো জায়গাও নাই। একটু ক্লিন আপ বেশি করে নিতে হবে, কারণ হগ উপর থেকে নিচে একবার গেছে, আবার নিচে থেকে উপরে একবার যাইতেছে, সো অনেক টাইম কিন্তু চলে যাইতেছে। সো ক্লিন আপটা একটু বেশি করে না নিলে ডিফেন্স সব পড়ে যাবে, কিন্তু ক্লিন আপ হবে না। যাই হোক, নাইস অ্যাটাক স্বপন। এখন আমরা চলে যাব লিখনের একটা বেস, ও অ্যাটাক দিচ্ছে, 10v10 দেখবো আমরা এখন। শুধুমাত্র বোম টাওয়ার একটা বাদে আর তো সব কিছু ম্যাক্স। কুইন ওয়ার্ক শুরু করছে, অ্যাবিলিটি মারতে হয়েছে, অ্যাবিলিটিটা থাকলে ভালো হইতো অনেক, কিন্তু তারপরও খারাপ না। সিসিতেও বোলার আর নিজেও 6টা বোলার নিছে, তাহলে মোট 11টা বোলার নিয়ে কেস ঢুকতেছে। টার্গেট হচ্ছে 4টে এয়ার ডিফেন্স নেওয়া আর কোরের মাঝখানে ঢুকা। হিলারগুলা অনেক সাপোর্ট দিতেছে, চারটা ডিফেন্সই পেয়ে গেছে, সিসি পাইছে, কিং কুইন পাইছে, এক্সবো গ্রাউন্ডে, সো ব্যাক এন্ডে লুন প্ল্যান। ও মূলত সোয়াক করবে, ওর 8টা 8টা লুন আর 2টা হেস্ট ওর লাগতেছেই না, ওইগুলা ইউজ করবে না, কারণ ও কেএস দিয়ে এত ভ্যালু পাইছে যে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সব পর্যন্ত নিয়ে গেছে বোলারে। নাইস অ্যাটাক লিখন, ও লিখন 6 প্যাক মারছে, আরও একটা 10v10 পাইছে, ওইটাতেও সোয়াক করছে, 8টা হগ। স্বপনের একটা অ্যাটাক দেখাইতেছি,
এনিমির এটা টাউন অন 11, কিন্তু তো পুরা ম্যাক্স টাউন অন 10। একটা এক্সবো মনে হয় লেভেল 3-র, যাই হোক যেহেতু দুইটা সিঙ্গেল ইনফার্নো আছে, ও গোলেম নেয় নাই, জায়ান্ট নিচে 10টা, কারণ সিঙ্গেল ইনফার্নোতে গোলেম বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না। ওই পাশে বিল্ডার হার্ট একটা উইজার্ড দেওয়া দরকার, দিছে। রেজ আর হগের জন্য 3টা হিল, কারণ ওর যা যা লাগবে সেগুলো পেয়ে গেছে, হগ পাতিংও তৈরি হয়ে গেছে সুন্দর। সো কেসের মধ্যে ইচ্ছা করলে হিল দিতে পারতো, কিন্তু রাখলে বেশি ভালো হবে, কারণ ওখানে তেমন বেশি ভ্যালুর দরকার নেই। কুইন অ্যাবিলিটি আছে এখনও, এনিমিও কিন্তু কত বেশি খারাপ না, ওরা অনেক ভালো ছিল। টাউন হল 9, টাউন হল 10ও ভালো ভালো করছে ওরা, কিন্তু ওদের বেসগুলো পুরানো, দেখলে মনে হয় যে এনিমি ক্লায়েন্ট এত বেশি ভালো না। নাইস অ্যাটাক স্বপন, এরপরে হচ্ছে 11v11। এটা লিমনের আইডি 11v11-এর জন্য, সিসিতে ছিল ম্যাক্স গোলেম, বোলার 12টা, হক 22টা, হগের বোলারের জন্য একটা হিল, 2টা রেজ, একটা জাম ছিল। আর্লি ওয়ার্ডেন অ্যাবিলিটি, কারণ জিপি ফুটছে, যতটুক চেষ্টা বোলারকে বাঁচিয়ে রাখার জন্য। রেস্টটা সেকেন্ড রেস্টে একটু দেরি হয়েছে, কিন্তু ওইটা এমন জায়গাতে আছে যে কিং কুইন যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় মুভ করতে ইজি হবে। ব্যাকএন্ডে হক শুরু হয়ে গেছে অলরেডি, কুইন এখনো পর্যন্ত ভ্যালু দিতেছে, কুইন অ্যাবিলিটি এখনো আছে। কুইন MVP, যাক যদিও একটু রিক্স ছিল প্ল্যানটা, যাক ভালোই। এটা ছিল আমাদের ওয়ার,
যাই হোক, আজ এই পর্যন্তই। আমাদের নেক্সট ওয়ার হচ্ছে MLCWL BML লিগের প্রথম ম্যাচ শুরু হবে আজকে রাত্রে 2টা বাজে, রিকোয়েস্ট পাঠানো হবে। যাই হোক, ওইটারও যদি উইন হইতে পারি তাহলে রিকেপ থাকবে আর কি, আশা করি। বাই।